আগামীকাল 13 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ 2023। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই 11 দিনের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 23 জুলাই। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা, আর ইতিমধ্যে ইমার্জিং এশিয়া কাপে সুন্দর একটি ট্রফি উন্মোচন করে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল SCC। ইতিমধ্যে ট্রফিটি ভক্ত সমর্থকদের মন জয় করে নিয়েছে, সবাই ট্রফিটাকে সুন্দর এবং দৃষ্টিনন্দন বলছেন। প্রিয় দর্শক, আপনি এই ট্রফিটাকে 10-এর মধ্যে কত দিবেন? বাংলাদেশ কি পারবে এই ট্রফিটা ঘরে নিয়ে আসতে? বাংলাদেশ রয়েছে গ্রুপ এতে, যেখানে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমান, আর গ্রুপ বিতে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এবং ইউনাইটেড আরব আমিরাত, যেখানে প্লে অফ শেষে 4টি দল প্রবেশ করবে সুপার ফোরে, এবং সুপার ফোর থেকে শীর্ষ 2 দল খেলবে ফাইনালে। বাংলাদেশের জন্য রইল শুভকামনা। ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সাইফ হাসান, দলে রয়েছেন সৌম্য সরকার, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং তানজিদ হাসান।